আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ মার্চ মাসের 4 তারিখ, কুয়েতে শ্রমিক সংকট আবারও আলোচনায়। আরবি দৈনিক আল রায় যেটি প্রকাশ করেছে, যদিও এই আপডেটটি অন্য কোনো প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়নি, তবে এই আপডেটটি খুব বেশি প্রচারের প্রয়োজন রয়েছে, কারণ অলরেডি আমরাই অবগত রয়েছি যে আমাদের অনেককে প্রবাসী ভাই মাসের পর মাস স্যালারি পাচ্ছে না। দৈনিকটির মতে, ফিলিপিনি শ্রমিক সংকটের পর আবারও শ্রম সংকট দেখা দিয়েছে কুয়েতে। কুয়েতের মরুভূমিতে একজন ফিলিপিনি গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফিলিপিনি সরকার কুয়েতের সাথে সকল ধরনের শ্রমিক রপ্তানি বন্ধ করে দেয়। এটির সমাধান এখনো হয়নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও আলোচনায় কুয়েতে শ্রমিক সংকট। এই সংকটের বিস্তারিত জানানো হয়েছে, গতকাল 250 জন প্রবাসী শ্রমিক কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সামনে মানববন্ধন করেছে। তাদের কোম্পানি 8 মাস ধরে এই প্রবাসীদের বেতন দিতে অস্বীকৃতি জানাচ্ছে বা নানা ধরনের টালবাহানা করছে, স্যালারি দিচ্ছে না। আর এটির জন্য তারা বিভিন্নভাবে প্রতিবাদ, আলোচনা, সমালোচনা, সকল কাজ সম্পূর্ণ করার পর নিরুপায় হয়ে মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছে। আরবি দৈনিকটি আরো যেটি নিশ্চিত করে, শ্রমিকদের প্রতিনিধিরা কোম্পানির কর্মকর্তাদের বেতন দিতে বাধ্য করার জন্য একাধিকবার চেষ্টা করেছিল, কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয়েছিল। কোম্পানিটি কোনো ধরনের যুক্তি ছাড়াই এই প্রবাসী শ্রমিকদের দীর্ঘ 8 মাস ধরে স্যালারি দিচ্ছে না। বিক্ষোভ চলাকালীন হিউম্যান রাইটস সোসাইটির অভিবাসী শ্রমিকদের কমিটির প্রধান মাসারি আল সানাদ বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন, একটি প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি হিসেবে তাদের অভিযোগ রেকর্ড করেছেন যে জনশক্তির জন্য সরকারি কর্তৃপক্ষ তাদের গ্রহণ করতে অস্বীকার করেছে। আল সানাদ আরো বলেন, এই নির্যাতিত শ্রমিকরা তাদের আর্থিক অধিকার পাওয়ার জন্য কোম্পানির মালিক এবং ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে, কোনো লাভই হয়নি, তারা স্যালারি পায়নি। তিনি ব্যাখ্যা করেছিলেন যে শ্রমিকদের আত্মহত্যার হুমকি দেওয়ার দুটি ঘটনা ঘটেছিল এই কোম্পানিটির, এরপরেও তারা তাদের স্যালারি পায়নি বা এটিরও কোম্পানি থেকে কোনো সমাধান করেনি। এদিকে পিএম অফিসিয়ালের সূত্রের মতে, কর্তৃপক্ষ তাদের প্রত্যাখ্যান করেনি এবং বলেছে যে প্রাসঙ্গিক বিভাগের শ্রমিকদের অভিযোগ নিয়ে কাজ করছে। শ্রমিকদের দাবির বৈধতা নিশ্চিত করার পরে নিয়োগকর্তার ফাইলটি স্থগিত ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য যে শ্রম অভিযোগটি অনুসরণ করছিল পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। শ্রম সুরক্ষা বিষয়ক উপপরিচালক ফাহাদ মুরাদ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাথে দেখা করেছেন এবং তাদেরকে ইলেকট্রনিকভাবে অভিযোগ দেওয়ারও নির্দেশনা দিয়েছেন। দর্শক, আরবি দৈনিকটি যেভাবে তাদের রিপোর্ট প্রকাশ করেছে তা হুবহু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অবগত রয়েছি সেম ঘটনা কুয়েতে অগণিত ক্লিনিং কোম্পানিতেই রয়েছে, আর নানাভাবে চেষ্টা করেও প্রবাসীরা তাদের যে স্যালারি এটি এই কোম্পানিগুলি থেকে নিতে পারছে না বা কোম্পানিগুলো কোনো যুক্তিও দেখাতে পারছে না কেন তারা এই শ্রমিকদের স্যালারি বন্ধ করে রেখেছে। আমরা আশা করছি যে এই 250 জন প্রবাসীর এই ধরনের মানববন্ধন বা এই ধরনের আন্দোলন যা হিউম্যান রাইটস ওয়াচের কার্যালয়ে গিয়ে কুয়েতে অবস্থানরত সকল কোম্পানিদের একটি বার্তা বা সকল কোম্পানিদের প্রতিনিধিত্ব করবে। প্রসঙ্গত, কুয়েতে অগণিত ক্লিনিং কোম্পানিতেই শ্রমিকরা এভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত হন স্যালারি সমস্যা নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি অনুসরণীয় বা অনুকরণীয় হয়ে থাকবে। আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা বলছি, আপনারাও একই রকম ভাবে হিউম্যান রাইটস ওয়াচের কার্যালয়ে গিয়ে অভিযোগ করুন এই ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে। মনে রাখবেন, আপনি আপনার প্লেসে বা আপনার কোম্পানিতে ঠিক কতজন এই স্যালারি পাচ্ছে না বা কত মাস ধরে, সেটি একসাথে জড় হয়ে আলোচনার মাধ্যমে এই ধরনের স্মারকলিপি বা প্রতিবাদ লিপি হিউম্যান রাইটস ওয়াচের কার্যালয়ে গিয়ে দাখিল করবেন। আশা করছি যে এটির সুস্থ তদন্ত হবে এবং আপনার কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখবেন, একজন চেষ্টা করে কোনো লাভ হবে না, অগণিত মানুষ একসাথে হলে তখন আর এটির
কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি। একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত বর্তমান সময় সারা পৃথিবীতে একটি ব্যাপার অলিখিত নিয়মে পরিণত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি ব্যাপার যখন ভাইরাল হয় তখন এটি সঠিক তদন্ত এবং সুস্থ বিচার হয়, সেটি যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। বিশেষ করে যে সকল ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না সেগুলোর খবর কেউ রাখে না, আর এটি বর্তমান সারা পৃথিবীর অলিখিত এক আইনে পরিণত হয়েছে। আমরা যেখানে দেখেছি যে বছরের পর বছর শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, সেগুলোর কোনো বিচার হচ্ছে না, আর কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ঠিকই সেটির সুস্থ তদন্ত হচ্ছে এবং সঠিক বিচারও হচ্ছে। আর এতে করে আমরা মনে করি যে আমাদের জন্য এই সকল ব্যাপারগুলো একটি শিক্ষণীয় হয়ে থাকবে। আপনার কোম্পানি বা আপনার কুয়েতে আপনার উপর নির্যাতন করে, ডকুমেন্টস নিয়ে অভিযোগ করুন থানায় গিয়ে, আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে না, অভিযোগ করুন প্রমাণ সহ, আপনার কোম্পানি আপনাকে ছুটি দিচ্ছে না, অভিযোগ করুন প্রমাণ সহ, আপনার কোম্পানিতে আপনি ঘুষ দিয়ে কাজ করতে হচ্ছে, প্রমাণ সহ অভিযোগ করুন। মনে রাখবেন, আপনি কোনো ডকুমেন্টস বা কোনো প্রমাণ সহ অভিযোগ করলে সেটি যেই হোক না কেন তার বিচার হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। গত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে আমরা কুয়েতে এটি দেখছি, আমাদের যে সকল প্রবাসী ভাই বোন প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সমস্যার কথা বলে থাকেন, আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকবে ডকুমেন্টস সাথে রেখে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। তবে মনে রাখবেন, কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া বা মিথ্যে কোনো অভিযোগ দায়ের করবেন না, এতে করে আপনি ফেঁসে যাবেন। দর্শক, আমরা প্রতিনিয়তই কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো প্রচার করে থাকি, আর এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন এবং সতর্ক করা। আপনারা অনেকেই সাধারণ ক্ষমার ব্যাপার নিয়ে ভিডিওতে কমেন্টস করেছেন, যেটি প্রতিদিনই করছেন। মনে রাখবেন, কুয়েত সরকার সাধারণ ক্ষমার একটি ঘোষণা দিলে আমরা সবার আগে আপনাদের কাছে সেই বার্তাটি পৌঁছে দেব। আমরা সকলেই একটি সাধারণ ক্ষমার অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত আমাদের অগণিত ভাই বোন কুয়েতে এমন অবস্থায় রয়েছে, তাদের এখন আর কুয়েতে থাকার কোনো অবস্থা নেই। সাধারণ ক্ষমার একটি ঘোষণার জন্য তারা মাসের পর মাস অপেক্ষা করছে। এদিকে কুয়েতে জেলে আমাদের বেশ কয়েকজন ভাই আটকা পড়ে আছে, যারা নিজে স্বেচ্ছায় ধরা দিয়েছিল, আবার যাদেরকে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনের দায়ে আটক করেছিল, সে সকল প্রবাসীদেরকেও বর্তমান সময় কুয়েতের সরকার সফর করাচ্ছে না। প্রসঙ্গত আগে যেখানে 3 থেকে 7 দিন বা 15 দিনের মধ্যে আটককৃত প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দিত, কিন্তু বর্তমান কয়েকজন প্রবাসী আটক রয়েছে, কারো ক্ষেত্রে 1 মাস 1.5 মাস 2 মাসও হয়ে গেছে, তারা জানতে চেয়েছিলেন। তবে মনে রাখবেন, কোনো প্রবাসীর নামে যদি ফৌজদারি মামলা থাকে তবে সেটি আদালতের উপর নির্ভর করবে সেই প্রবাসী সফরের ব্যাপার। সাধারণ বা স্বাভাবিকভাবে কোনো প্রবাসীকে যদি কুয়েত সরকার আটক করে তবে তাকে নির্বাসিত করা হয়, যেটি আমরা 2022 সালের অভিযানের পর থেকে দেখছি। কোনো একটি কারণে দেরি হচ্ছে, আশা করছি যে এটির সমাধান হয়ে যাবে, তবে সঠিক কোনো ইনফরমেশনই কারোর কাছে নেই। ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতের প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।